এবার তো ব্যাগ সুদ্ধা হাওয়া, কে বলছি দেখান, তুই সেন্ট মার্টিন যাবি কেমনে? ওটা তুই আগেই আত্মাও ছাড়িয়ে দাও, তুই যখন ঢাকা যাবি ঢাকা যাওয়ার টাকা আছে? হন এখন আমাকে কেরাইছিস ঢাকা বা সেন্ট মার্টিন না, আমাকে প্রথম কেরাইছিস হয়েছে দুইজনের একজনের পায়েও জোতা স্যান্ডেল নাই, জোতা স্যান্ডেল লাগবে। দ্বিতীয় ক্রাইসিস হয়েছে আমাকে দুজনে কেউ খাই নাই, দুজনের পেটে ইকরি দেয়া বুঝছ আটা আগাও নাকা। এই সমস্ত জায়গায় জমির দাম বিঘা কিরকম হইতে পারে? তাহলে কিছু জমি কিনতাম। আরে এখানে কি জমি বেচে নাকি? না বেচলে তো আর কিছু করার নাই, বেচলে কিনতাম। তুই আমার দেশ চুরি করালি কেন? এটা কি ঠিক করলি? তোর যদি আপত্তি থাকে, তোর যদি মনের মধ্যে কষ্ট হয়, তাহলে স্যান্ডেল ধরে আসতে যাই, ফেরত দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুই ভাই তাহলে আমার এই মেয়ে লোকের স্যান্ডেল বদলে ওই স্যান্ডেলটা দে ভাই। পাগল হয়েছ? গোলাপি রং আমি দেখতে পারি না, গোলাপি রঙের স্যান্ডেল যদি পায়ে দেই তবে একটা পাও এক্সের খাও যায়, অ্যালার্জি ওজন আঁকা। তোর ভালো না লাগলে অসুবিধে তো নাই, স্যান্ডেল ভালো লাগলে ফেন, না ভালো লাগলে ধরে আসতে খালে। কি এত ভিড়কা শুটিং আগাও না কেমন? পুরা নাটকটা হচ্ছে মিষ্টি প্রেমের নাটক। হ্যাঁ, আপনারা দুজন প্রেম করতেছেন, মানে মেসেজ হচ্ছে যে ও ভালোবাসে আপনাকে, আপনি ভালোবাসেন ওরে, ও আবার আপনার ভালোবাসে না। বুঝতে পারতেছেন পুরো সিকোয়েন্সটা? আপনি একটু মন দিয়ে শুনেন, এই তাকান মন দিয়ে শুনেন, কি সুন্দর দেখছো। দেখলো যে আপনারা দুজন প্রেম করে যাচ্ছেন, আমার সেটা দেখে ওর মনে দেখো না ওনারে টিপির মধ্যে চ্যানেল খুললেই ওনারে দেখা যায়। বেটা তুই চেন ওনা না? ভাই এখন এই যে সাতটা নাস্তা যে বেশি কেনছো এটার হরবি ভাবছিলাম লোক তো বেশি আগে থেকে আইনে রাখে। তুই প্রত্যেক দিন ভাবো কায়, তুই কি স্বপ্নে দেখো রাইতে আয় কত? এই সাতটা নাস্তা যে পাঁচ সাতটা পঁয়ত্রিশটা দিতে যে তুই যে মারতে পারো, হ্যাঁ তুমি বুঝি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। আপনাদের দেখেই মনে হয়েছে যে আপনি বরিশালের লোক। সো সো কেটা না বরিশালের লোক হয়েছে তো কি হয়েছে নাকি? না না ভাই, আমার বাড়িও বরিশাল তো। হ্যাঁ তো ওখানে গেছিলাম ওই যে আপায় শুটিং করতে আসে, আরে দেখুন লিখে তো দাওয়াই দিলে তো চলিয়ে যেতেছি। আপনার বরিশালের মানুষ দেখকে একটু ভালো লাগলো, দেখে তো মনে হয় যে এই শুটিং এর মালিক আমনেই। এরকম বরিশালে একটা লোক শুটিং এর মালিক, এত দশ জনের দ্বারা কইতেও ভাল লাগে ভাই। এখন ভাই উনি তো আর ওহান্তে ওই যে মোটা লোকটা সেগুলি ওহান্তে সরেন, আপনার দ্বারা একটা আবদার যদি একটা অটোগ্রাফ দিতেন আমি। দেখতে ওখানে মেঠামেকি লাগে আর ওই স্যার ওই ডিরেক্টর। এবার তুমি কথা কথা লড়ো না, পেটালে লড়তে পারো না, তুই তাদের জটিয়ে দেয় দেখ অটোগ্রাফ। ভাই এটা কথা জিজ্ঞাসা করব, বরিশাল কোন অঞ্চলে আপনাদের বাড়ি? লাহারহাট। লাহারহাট? লাহারহাটে মসজিদ আছে না আটের মধ্যে একটা? হ্যাঁ হ্যাঁ, মসজিদে যে অজুখানা আছে? হ্যাঁ, অজুখানার পশ্চিম দ্বারের বাড়িটা খাগো বাড়ি।
হয় খাইগোবাড়ি হ্যাঁ আর খাইগোবাড়ি ওই যে মুরুব্বি জাফর খা হ্যাঁ আমার খালু আমার খালার বিয়ে হইছে তো জাফর খাল লাগে আপনারে তো হে তো মরি গেছে আপনারে কি দেখছি না হে মরি যাওয়ার পরে তো আর ওদিকে যাওয়াটা হয় নাই ছোট কালে গেছি হ্যাঁ এরম হইলে তো আপনারে মুইও দেখতাম এখন কি না এমনিতে কোনো সমস্যা নাই ছোট্ট একটা সমস্যায় পড়ছি আর এটা আপনারে ক ঠিক হইবে কিনা বলতেছি না মানে ওই কইতে চাইলে কইতে পারেন অসুবিধা কি দেশি মানুষ মানে এই দেয় সকালতে নাস্তা নাস্তা করে নাই কিছু খায় নাই সে কে সে এমনিতে আমার সিনিয়র তার বন্ধু আর কি বন্ধু এখন ওই রেস্টুরেন্ট খোঁজ দেওয়াছিলাম তা ভালো রেস্টুরেন্ট তো পাই না তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা আইডিয়া দিতেন যে ভালো রেস্টুরেন্ট বা আচ্ছা শুনেন ভালো রেস্টুরেন্ট না চিন্তা করিয়েন না নাস্তা আমাদের এখানে আছে ভালো রেস্টুরেন্টের নাস্তা আছে আপনারা দেশি মানুষ আত্মীয়ের মতো অর্ধেক দামে দেব আনে আমি আমি পাঠাই দিতে আসি আপনারা দাঁড়ান এখানে আমি নাস্তা পাঠাই দিতে আসি দাম অর্ধেক অর্ধেক দিলেই হবে আপনি দেশি মানুষ অর্ধেক দাম হ্যাঁ অর্ধেক আপনি ওই পানি কিন্তু ফিল্টারে হইতে হবে ভাই যদি সমস্যা না হয় আরে আপনি আপনি আসলে দেশি বরিশাল যে হ্যাঁ বোঝা যায় না বুঝছেন বরিশালের মানুষ এটুকু বোঝে না পানি ফিল্টার ছাড়া খায় এনে লাখ টাকা দামের আর্টিস্ট আমার এনে আপনি খারাপ এই তোকে এই তোর তো খালাই নাই খালুর বাড়ি পাইলি তুই যেইভাবে এখন নাস্তা আসতে আছে না ওইভাবে খালুর বাড়ি আইয়ে পড়ছে হ্যালো শুনো আমি ঢাকায় আসার পর মাত্র 10 মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে আর 5 মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে এবং তারপরে আমি চলে আসছি চিড়াঙ্গে এখন তুমি বলো চিটাঙ্গে কোথায় শুটিং করতেছো কই আমি তো চিটাং না আমি তো মহেশখালীতে শুটিং করি আমার সাথে চাপাবাজি করো না ঠিক আছে আমি সব ইনফরমেশন নিয়েই চিটাঙ্গে আসছি জাস্ট ওয়েট ফর 3 মিনিটস দেখো আমি তোমার সামনে হাজির হইতেছি ওয়েট এন্ড সি অ্যাকশন দেখো এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসা আমার পক্ষে সম্ভব না আমার সংসার আছে আমার শাশুড়ি আছে আমার হাজবেন্ড আছে তারা যদি জানতে পারে তাহলে আমার সংসার অশান্তি হবে আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করবে আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করুক সন্দেহ করে তোমাকে ডিভোর্স দিক তারপর আমি তোমার বাচ্চা সহ তোমাকে আমি বিয়ে করব ব্যাস প্লিজ কাট হইছে জটিল হইছে সিনটা আই ক্যামেরা ক্যামেরা পজিশন চেঞ্জ করো ওই ওই সাইড নাও দা ক্যামেরা কেন নাও হ্যাঁ ভাই আমার না ফটো করে মানে খুব মাথায় পেইন করতেছে বুঝছেন আমি একটু রেস্ট নিতে চাচ্ছিলাম বুঝছি আপনি বসেন আই প্রোডাকশন বাতাস করো ঠান্ডা পানি দাও না না আসলে রেস্ট নিলে এখানে হবে না আমি একটু যে রুমে যে 10টা মিনিট এসি ছেড়ে দিলে আমার মানে ঠিক হবে আমি আপনি এখন মাইগ্রেনের আপনি এখন চলে গেলে এই সিম টাইম মিলাতে পারবো এই সাম আমি কই পাবো না প্লিজ 10 মিনিট পর আমি চলে আসবো ঠিক আছে তোমাকে দুটো পায়ে পড়ি নায়িকা খোঁজটা একটু নাও একটু ফোন দাও তারে যে কখন আসবো উনি এই নাটক তোমার শেষ করতে হইব নাকি হ্যাঁ সুমন ভাই আপু একটু কই হ্যালো আপনি কখন আসবেন আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বুঝছেন যে মাইগ্রেনের পেইন আছে তো আমি তো এখন এই অবস্থায় শুটিং করতে পারবো না সুমন ভাই আপনার ওয়েস না হয়ে গেছে এখন সাজুর ওয়েস নিতে হবে এটা কোনো ভাবে ম্যানেজ করা যায় আপনি কোন আপনি আমারে আর আজকে শেষ না করলে তো আমি একটু ফাইসা যাব আপনি প্লিজ এক কাজ করেন ওয়েস টু ক্লোজ নিয়ে নেন মানে আপনি প্লিজ একটু ম্যানেজ করেন আমার না এই অবস্থায় যাওয়া একদমই সম্ভব না সুমন ভাই প্লিজ